নির্মমানের অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করল স্থানীয় বাসিন্দারা। নির্মমানের কাজের অভিযোগ তুলে ঢালাই রাস্তার কাজ বন্ধ করল স্থানীয় বাসিন্দারা। ঘটনায় ক্ষুব্ধ রয়েছে মালদার মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর পাঠানপাড়া গ্রামের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের তরফ থেকে আনুমানিক 28 লক্ষ টাকা ব্যয়ে মোট 500 মিটার ঢালাই রাস্তার কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তা নির্মাণের কাজে যে সমস্ত সামগ্রী ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের। কাজে ব্যবহৃত বালিতে মাটি মিশ্রিত রয়েছে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দারা ঠিকাদার সংস্থার তরফে কাজে শিডুল পর্যন্ত লাগানো হয়নি। আমাদের এই পাড়াতে রাস্তা হচ্ছে, এই রাস্তাতে বালি, তারপরে গিট্টি, সিমেন্ট, এইসব কমপ্লেন আছে। বালি এটা চলবেই না, ঠিক আছে। দ্বিতীয় নম্বর, গ্রামের মানুষ শিডুল দেখতে যায়, শিডুল দেখাবে না, কোনো মতেই দেখাবে না। এই বলতে গিয়ে যে না শিডুল ডালিয়ে আসেন, তারপরে কাজ করে ও বলছে না শিডুল, বিনা শিডুলের কাজ হবে না, জোরপূর্বকভাবে কাজ, জোরপূর্বকভাবে। কিন্তু কাজে মানে যেগুলো সামগ্রী ব্যবহার করেছে তার মান কিরকম? আমি দেখলাম বালির মধ্যে মাটি আছে, মাটি আছে, বালিটা দেখে নেন, লাল হয়ে গিয়ে আছে মাটি। হ্যাঁ, একজন এইটা কথা বলতে গিয়ে ওকে তুলে নিয়ে গেছে পুলিশ। পুলিশ কেন তুলে নিয়ে গেল ওইটাই বুঝতে পারছি না আমরা। কে কমপ্লেন করলো, কন্ট্রাক্টর না গ্রামের কোনো মানুষ, ওটা আমরা জানতে চাইছি। এখন কি কাজ বন্ধ রেখেছেন আপনারা? হ্যাঁ, এখন তো বন্ধই করেছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেভাবে শিডুল আছে, যেটা কাজ আছে ওইভাবে কাজ। কন্ট্রাক্টরের সাথে কি বলবেন? হতে পারে পুলিশ যুক্ত থাকতে পারে, না হলে পুলিশ তুলবে কেন? আমাদের এখন গ্রামে প্রায় লোক এখানে আছি, কেউ তো আর বলছে না যে আমরা কমপ্লেন করেছি। আপনার নামটা বলবেন? আমার নাম শেখ মাহমুদ হোসেন।